শনিবার মাতাবাড়ি পরিদর্শনে এলেন কেন্দ্রীয় কৃষি বিভাগ দপ্তরের মন্ত্রী মোহনভাই খুদারিয়া। সেখান থেকে পুজো দিয়ে উপস্থিত হন রাজস্বী প্রেক্ষাগৃহে। সেখানে এদিন কেন্দ্রীয় MIDS স্কিমের আওতায় মহকুমার 4 ব্লকের অন্তর্গত 28 জন বেনিফিশিয়ারি কৃষকদের দেওয়া হয় পাওয়ার টিলার। কৃষকরা কৃষি বিভাগকে 93,672 টাকা জমা করেন আগেই, এর মধ্যে 75,000 টাকা সাবসিডিতে দেওয়া হয় এই উন্নত মেশিন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলাশাসক সোনাল গোয়েল। তবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী ও ত্রিপুরার পরিবেশ এবং উন্নয়নে কিছু কর্মসূচি দেখে আপ্লুত বলে জানায় জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।